গত বছর ভালো ছিল রাধিকার। এমি অ্যাওয়ার্ডের জুরি সদস্য হতে পেরে সবচেয়ে বেশি খুশি এই অভিনেত্রী। এ বছরও তার জন্য বিশেষ হতে যাচ্ছে, কারণ এ বছর অক্ষয় কুমারের সঙ্গে সারাফিরা ছবিতে দেখা যাবে রাধিকা মদনকে। এক সাক্ষাৎকারে রাধিকা এমি অ্যাওয়ার্ড নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সত্যি বলতে আমি কখনো কল্পনাও করিনি যে আমি এমি অ্যাওয়ার্ডের জুরি সদস্য হব। শুধু তাই নয়, আমি সর্বকনিষ্ঠ জুরি সদস্য। আমি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি ট্যালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যালে জুরি সদস্য হয়েছিলেন। এগুলো আমার কাছে খুবই মূল্যবান। অভিনেত্রী হিসেবে রাধিকা আরও ভিন্ন চরিত্রের স্বাদ নিতে চান, তিনি মন্তব্য করেন। অভিনেত্রী হিসেবে আমি বিভিন্ন চরিত্রের মাধ্যমে ভিন্ন জীবনের স্বাদ পাই, এরকম জীবনের আরও স্বাদ নিতে চাই।